পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কুসুম গ্রামের নিজামউদ্দিন মণ্ডল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীর অভিযোগ, এক মহিলা তার কাছ থেকে টাকা ছিনতাই করে, পরে সন্দেহ হয় তাকে, তাড়া করলে বাদামতলার একটি নিকাশি নলার কাছে টাকার ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং বীরহাটা ট্রাফিক অফিসের হাতে ওই মহিলাকে তুলে দেন। পরে ওই মহিলাকে আটক করে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত মহিলার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দেয়নি। নামার সঙ্গে সঙ্গে ঠিক আছে আসুন আসুন, দেখলাম ওই ভদ্রমহিলার পাশে নামার সঙ্গে সঙ্গে আমার একদম একসঙ্গে একদম আমার গায়ে গায়ে দাঁড়িয়েছিল। নামার সঙ্গে সঙ্গে আমার একটু সন্দেহ হলো যে আমার তো ব্যাগে ২৫,০০০ টাকা ছিল, দেখি দেখছি চেনটা দুটো চেনই ফাঁক এবং টাকাটা নেই। আমি দেখতে পাচ্ছি ও যাচ্ছে, ছুটে গেটে ও ছুটছে, ছুটে গিয়ে ওকে ধরলাম। বাদামতলাতে অফিসাররা ছিলেন, ধরি ওনাকে, ওনারাতে হাতে দিলাম। ও বললো যে না আমি নিইনি, তোমার টাকা দেখো ওই দিকে পড়ে আছে। দেখলাম হ্যাঁ টাকা পড়ে আছে, স্যাররা টাকা কুসুমগ্রাম কুসুমগ্রাম স্যার তো টাকাটা যথেষ্ট হাতে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ টাকাটা দেখলাম রাস্তায় পড়েছিল, স্যাররা টাকা ইয়ে করে নিয়ে আমার হাতে দিলেন, ওনাকে ধরে দিয়ে। মেয়েটাকে জানা গেল কোথা থেকে এসেছিল না এসেছিল? সেটা প্রশাসন জানবে। আমি যাচ্ছি, তবে উনি হিন্দি ভাষায় কথা বলছে, বাংলা নয়। বাংলা জানে না? না, বাংলা যা কথা বলছে হিন্দি। যে লোকটি ছিল সে কোথা থেকে কোথায় যাচ্ছিল? উনি যেটুকু বললেন মেমারি থেকে বর্ধমানে এসেছিলেন ব্যবসার কাজে, কুসুমগ্রামে বাড়ি হয়তো, এরকম বললেন একটা ডিটেলস। আমি এখন না, মহিলার সাথে একজনই ছিল আর ডিটেলসটা এখনো জানা হয়। এখন তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? থানায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। ঠিক আছে।